মঙ্গলবার আগরতলা জিবি হাসপাতালে যাত্রা শুরু করলো স্যাটেলাইট অফার সাবস্টিটিউট থেরাপি সেন্টার। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সেন্টারের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব ডাক্তার দেবাশিস বসু, স্বাস্থ্য দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চিকিৎসা পরিষেবায় বেশ কিছু প্রকল্পের তথ্য তুলে ধরেন। এই সমস্ত প্রকল্পগুলো গড়ে উঠলে আগামী দিনে চিকিৎসা পরিষেবায় সাধারণ মানুষ আরো উপকৃত হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করা সম্ভব নয়, কারণ মেডিকেল কলেজ গড়তে গেলে উন্নত পরিকাঠামোর পাশাপাশি ফ্যাকাল্টিরও প্রয়োজন। সিটও বেড়েছে, তাছাড়া ডাক্তারদের যে গ্রেডেশন সেটা আমরা যে সুপার স্পেশালিস্ট ক্যাডার সেটা আমরা করেছি, জেনারেল এবং স্পেশালিস্ট দুটোই আমরা করেছি। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, ডেন্টাল কলেজ এখানে হয়েছে, নার্সিং কলেজ এখানে হয়েছে, দুটো মেডিকেল কলেজ অলরেডি আপনাদের এবং কেএমসিতে আছে। এখন চারিদিক থেকে এখানে মেডিকেল করার জন্য মানে বহু ইনভেস্টর আসছে, কিন্তু তারা যে আসে অনেক সময় না বুঝেও আসে। একটা মেডিকেল কলেজ করতে গেলে কি কি লাগে ওদের মধ্যে কিন্তু সেই সেন্সটা নেই। আমাকে আইজিএম দিয়ে দিন, আমাকে জিবি হাসপাতালই দিয়ে দিন, আমরা মেডিকেল কলেজ খুলে যাবো, এগুলো তো হয় না। মেডিকেল কলেজ খুলতে গেলে আগে বিল্ডিং তুলতে হবে, বিল্ডিং তোলার পরে সে হসপিটাল থাকতে হবে, যে ক্রাইটেরিয়া আছে এনএমসি, ক্রাইটেরিয়ার পর ফ্যাকাল্টি আছে কিনা, ফ্যাকাল্টি বাইরের থেকে উদার করায় এখানে চালানো যাবে না। ত্রিপুরার যদি ফ্যাকাল্টি না থাকে, বাইরে থেকে খুব কম ফ্যাকাল্টি থাকে। শান্তন টিভি।